আসসালামু আলাইকুম, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি সবাই ভালো আছেন। তো পাশে একজন বসে আছেন, পরিচয় দিতে পারছি না। তো যাই হোক, তো ওনার 16 কেজি কমিয়েছে, কিন্তু প্রবলেমটা হলো কি যে অনেকেই অবশ্য প্রশ্ন করেছেন, তো আমি যেহেতু ওনার সঙ্গে বসেই আছি, পরামর্শটা আমরা একসঙ্গেই করি। তো দাওয়াত, হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করেছেন যে আমি দাওয়াতে গেলে কি করব এবং কিভাবে আমি খাবো। অথবা তো এখানে আমাদেরকে না একটু স্মার্ট হতে হবে। প্রথম হলো যে আপনি যখন দাওয়াতে যাবেন, তো আপনি বাসা থেকে খেয়ে যান, বুঝেছেন? আমরা যে খাবারটা সাজেস্ট করছি, আপনি পেট ভরে খাবেন, অন্য সময় যা খান তার চেয়ে একটু বেশি খাবেন, যেন পেটটা বেশি ভরা থাকে। কারণ কারণ হচ্ছে ওখানে গেলে এই মুখরোচক বিভিন্ন খাবার, পোলাওর ঘ্রাণ, বিরিয়ানির ঘ্রাণ, এগুলো দেখে পেটে ক্ষুধা থাকলে আর না আপনার আর সহ্য হবে না। হ্যাঁ, এই একটু আগে প্রায় 2-3টা রোগী এরকম আসছে যে ওরা দাওয়াত খেয়েছে। আর তার সঙ্গে যারা বেড়াতে গিয়ে পিঠা খেয়েছেন, মানে ফিডানা ফিডানা পিঠা, হ্যাঁ, ফিডা খাইলে তো ঠিক আছে, তো আর আসলে ফিডা খাওয়ানোর মতোই, হ্যাঁ, ফিটা খাওয়ান আর কি। তো যাই হোক, খেয়েছেন, এখন আর কি করা যাবে? হ্যাঁ, তো এই বিষয়গুলা আপনি যখন কাউকে গিয়ে প্রকাশ করবেন দাওয়াতে গিয়ে, যদি আপনি মনে করেন যে ঘোষণা দেন যে আমি তো এগুলা খাই না, এই দেখবেন শুরু হয়ে গেছে। এবার আপনার আত্মীয় স্বজন যারা যারা আছে আশেপাশে, হ্যাঁ, তো তাদের এখন প্রধান নৈতিক দায়িত্বই হবে যে আপনাকে একটু এক চামচ খেলে কি হয়, একটু ভাত খাও। হ্যাঁ, মানে যেই খাবারটা আপনি খাবেন না, ওইটা না খাওয়ানো পর্যন্ত মনে করেন যে তাদের এই পবিত্র দায়িত্ব পালন হবে না, নাকি? না, নিজের ইচ্ছা করার জন্য ওই যে ক্ষুধা পেটে যাওয়া যাবে না। হ্যাঁ, সো আগে ক্ষুধা পেটে যাওয়া যাবে না, ওখানে গিয়ে পানি খেতে হবে। তারপর ওখানে গিয়ে আমরা স্মার্টলি আগে প্রথম যেটা কাজ করতে হবে, যে আমরা কাউকে জানাবো না যে আমরা এই এইভাবে চলছি। তো আমরা যখন খাবারটা বাছাই করব, তখন আমরা ভাতও নিব এবং অন্যান্য খাবারগুলোও নিব, তার ভিতরে শাকসবজি যেটা আছে ভেজিটেবলস নিব, সালাদ নিব পর্যাপ্ত পরিমাণে, এবং ওখান থেকে একটু ডিম নিব, একটু মাছ নিব, একটু মাংস নিব অল্প। তারপরে ওই ভাত দিয়ে মাংসটাকে ভালো করে পরিষ্কার করে, হ্যাঁ, তারপরে আমি ভাতটা আর খাবো না আর কি। হ্যাঁ, এটা করতে হবে খুবই সন্তর্পণে, খুব স্মার্টলি কাজটা করতে হবে, যাতে করে কেউ টের না পায়। কারণ টের পেলে কিন্তু খবর আছে, হ্যাঁ, ট্যার পেলে ওই যে তাদের নৈতিক দায়িত্ব পালনে তারা ব্যস্ত হয়ে যাবে। আর এখন অবশ্য যারা অনেকেই এই পদ্ধতি ফলো করছে, তো তারা একটা ক্রমও করতে পারে। ধরেন বড় কোনো পার্টিতে গেলে যে দেখি আমার মতো কে কে আছে, হ্যাঁ, তো ওরা ওরা একটা, হ্যাঁ, একটা ক্রম করা যায়। কারণ আস্তে আস্তে, কিন্তু ওদিন যেমন একজন কমেন্ট করলো যে বললো আমার বাসায় অমুক মেহমান এসেছিলেন, তো ওনারাও দেখি এই ধরনের খাবারই খাচ্ছেন, ওনারা অল্প একটু এই এই ধরনের খাবার যেগুলো আমরা সাজেস্ট করছি, তা ওনারা সেটা খেয়ে চলে গিয়েছেন ভাত খাননি। তা এবং অনেকেই কিন্তু এখন যেহেতু ফলো করছেন এবং পরিবারের ভিতর যেহেতু চালু হয়ে গেছে, তো এক্ষেত্রে আমরা আগে থেকে কোরাম করে নিতে পারি যে বিভিন্ন দাওয়াতে গেলে যে আমাদের দল ভারী যাতে করা যায়, খাবো না খাওয়াবো না, হ্যাঁ, খাবো না খাওয়াবো না। আর আমরা এই যে বাসাটাতে যাব, যদি এরকম হয় যে পার্সোনালি দাওয়াতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে আগেই জানাবো যে আসলে আপনারা দাওয়াত দিয়েছেন আর আমি তো এইভাবে খাচ্ছি, তো সেক্ষেত্রে আপনার খাবারটা আমি খেতে পারতাম যদি কিনা আপনি এইভাবে করতেন, তাহলে আপনারও ভালো লাগতো আর আমিও খুব খুশি হতাম, শাকসবজি খেতাম, মাছ খেতাম। তা আসলে একটা দাওয়াতের মানে আকর্ষণ কি? সেটা হচ্ছে আপনার একটা বড় মাছের পিস, একটা চিংড়ি মাছ, বড় একটা চিংড়ি মাছ, তাই না? আসলে ভাত যে দাওয়াতের আকর্ষণ, এটা আমি কখনো শুনি নাই। কিন্তু দেখা গেল সবাই ওই ভুলটাই করতেছে, ভাতটাই খাইতেছে, কিন্তু বিরিয়ানির ক্ষেত্রে এটা ঠিক আছে, তো আমরা বিরিয়ানির মাংস বেশি বেশি খাবো, ওই ভাতটাতে একটু সরাই টরাই নিয়ে মাংস মাংসগুলা খাবো, পরিমাণে কম খেতে হবে, কারণ মাংস আবার বেশি খাওয়া যাবে না। তো এভাবে আমাদেরকে এটা ট্যাকল করতে হবে। আর যারা অলরেডি খেয়ে ফেলেছেন তারা কি করবেন? তো কিছু করার নাই, আবার শুরু করবেন। হ্যাঁ, মন খারাপ করার কোনো দরকার নেই, টানা 3 দিন রোজা, 3টা রোজা দিয়ে কাফফারা দিবেন। হ্যাঁ, যে টানা টানা 3টা রোজা রাখতে হবে কাফফারা হিসাবে, এবং যেদিন খেলেন, সাধারণত রাতেই খাওয়া হয়, হ্যাঁ, রাতেই দাওয়াত খাওয়া হয়, তো পরের দিন সকালে উঠে খালি পেটে একেবারে 1 ঘন্টা, হ্যাঁ, ব্যায়াম ট্যাম ভালো করে করতে হবে। ওদিন চাইলে দৌড়াইতেও পারেন, কারণ কার্বোহাইড্রেটগুলো বার্ন করে ফেলতে হবে। আর পরে 3 দিন পরপর 3টা রোজা রাখবেন, ইফতারিতে খাবেন শুধু 1টি ডিম, 1 পিস মাছ, 1টু শাকসবজি, অল্প একটু বাদাম, আর কিছু খেতে পারবেন না। আর ঠিক আছে, ওটাও খেতে পারবেন, যে ডাবের পানি, ভিনেগার, এগুলো তো আগেই বলা আছে, এগুলো খেয়ে আপনি আর শাকসবজি 70 বার চিবাতে ভুলবেন না।
তো হয় কি যে আমরা এরকম ভুল প্রায় করে ফেলি, কিন্তু মুশকিলটা এখানে যে আপনি একটা ভুল করার পরে এটার কনসিকোয়েন্সটা কি, সেটা হচ্ছে যে আপনি যে খাবারটা খেলেন, খাওয়ার পরে প্রায় 48 আওয়ার্সের মতো আপনার ফ্যাট বার্নিংটা বন্ধ থাকে, আবার আপনার এই অটোফেজি শুরু করতে, আবার আপনার এই সাইকেলটা স্টার্ট করতে প্রায় একটা সপ্তাহ, আবার আপনি বেনিফিট থেকে বঞ্চিত হয়ে গেলেন। সো আপনি একটা লাইন থেকে চ্যুত হয়ে গেলেন, আবার লাইনে এসে আবার রিস্টার্ট করতে হলো, আবার আপনাকে শুরু করতে হলো। তো এটাই হচ্ছে সমস্যা, অন্য কিছু না। আপনারা যারা অলরেডি পিঠা টিটা খেয়ে হ্যাঁ 2-3 কেজি বাড়িয়ে ফেলেছেন, টেনশনের কোনো কারণ নেই। আবার প্রথম সপ্তাহে যেমন কমেছিল, কারণ শর্করার কারণে কিছু ওজন বেড়ে যায়, তো আবার আপনি প্রথম 3-4 দিন 5 দিন এভাবে রোজা রাখলে দেখবেন যে আপনার ওই ঠাস করে আপনি ওই ওজনটা কমে গেছে, তো ওই পানিটা বেরিয়ে যায় প্রথম দিকে যেরকম বেরিয়েছিল। তো ওজন যেমন বাড়তে দ্রুত বাড়ে, আবার কমতেও দ্রুত কমে প্রথম দিকে। হ্যাঁ, তো এই জন্যে আপনারা এই বিষয়গুলো যদি মাথায় রাখেন তাহলে। আর কিছু কি ক্রেভিংস নিয়ে কথা বলছেন, যে আমাদের ক্রেভিংস কেন হয়, তো আমি অবশ্যই এটা আগে আলোকপাত করেছি। প্রথম হচ্ছে শর্করা খেলে ক্রেভিংস হবে, কারণ আপনার বডি এখন ফ্যাট বার্নিং করে চলছে, গ্লুকোজ বার্নিং করে চলছে না। যেই আপনি এই একটু ভাতটা খেয়ে ফেললেন, খেলে কি হবে যে বডির সঙ্গে সঙ্গে মেটাবলিজম শিফট করে আপনার ফ্যাট মেটাবলিজম থেকে সরাসরি হ্যাঁ চলে যাবে হচ্ছে শর্করা বা গ্লুকোজ মেটাবলিজম। এখন যেই গ্লুকোজ মেটাবলিজম করতে যাবে ইনসুলিনের উপস্থিতিতে, অমনে দেখবে কি তার গ্লুকোজ অল্প একটু খাইছে, বেশি খায় নাই, সে ভাত খাইছে অল্প, কাজে আমি অল্প খাইছি। তো অল্প খেলে কি হবে, এইবার তার এখন আর ভাতের ক্ষুধা শুরু হয়ে যাবে, এবার তার একটু পর পর সুগার খেতে ইচ্ছা করবে, এবার তার পেটে জম্মের খিদা চলে আসবে, যেটা কিনা আমরা এই যে এনজয় করতেছি খিদা লাগে না। হ্যাঁ, কারণ হচ্ছে ফ্যাট জমা আছে শরীরে, ফ্যাটকে শক্তি হিসেবে ব্যবহার করতেছি, তখন তার কিন্তু চরম খিদা লাগবে এবং কার্বস ক্রেভিং হবে। আমি কি ঠিক বললাম ম্যাডাম? হ্যাঁ, এটা হচ্ছে একটা। আরও অনেকগুলো কারণে ক্রেভিংস হয়। এক হচ্ছে প্রচণ্ড বেশি ব্যায়াম করলে, মানে আপনি খুব জোরে জোরে দৌড়াইলেন বা ব্যায়াম বেশি করে ফেলেন, জিমে গেলেন 2-3 ঘন্টা ব্যায়াম করলেন, তাহলে আপনার ক্রেভিংস হবে। বলছি এটা বলছি, এটা ব্যায়াম করলে এটা আপনাকে বলা হয়নি, হ্যাঁ এই জন্য বললাম, এটা ব্যায়াম বেশি করলে। এই জন্য আমি অত বেশি ব্যায়াম করতে নিষেধ করি। এবং আমি আর একটা জিনিস বলি, যে আপনি যেটা সারা জীবন কন্টিনিউ করতে পারবেন না, 2.5-3 ঘন্টা ব্যায়াম বুঝি সারা জীবন পারবেন, তাই না? তো কন্টিনিউ করতে না পারলে একটা সময় ছেড়ে দিতে হবে, তো ছেড়ে দিলে আবার আপনার ওজন কী হবে, ফেরত চলে আসবে। এটা গেল একটা। এরপরে আপনার এই দুশ্চিন্তা, আপনি কোনো কারণে এক্সাইটেড হয়ে গেলেন, আপনার ক্ষুধা লাগবে, আপনি কোনো কারণে মেজাজ খারাপ হয়ে গেল, ক্ষুধা লাগবে, আপনি কোনো কারণে দুশ্চিন্তাগ্রস্ত হলেন, তাইলে ক্ষিদা লাগবে। কারণ হচ্ছে কি, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি অর্থাৎ নার্ভাস সিস্টেম সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা কার্যকর হয় এবং স্টেরয়েড বডিতে চলে আসে, স্ট্রেস রেসপন্সের জন্য কর্টিসলগুলো আসে, তো এই কর্টিসলগুলো আপনার সুগার নিয়ে আসে। তো সুগার নিয়ে আসলে এটার এগেনস্ট ইনসুলিন আসে, ওই সেই একই রকম অবস্থা, ওই ইনসুলিন আসার সাথে সাথে আপনার খিদা লাগবে, মরণের খিদা, প্রেশার সার্কেল, হ্যাঁ সঙ্গে সঙ্গে। আবার এক রাত না ঘুমাইলে আমি বলছি আপনি পুরো ইনফ্লামেশন, তো না ঘুমালে কি হচ্ছে, সকালে প্রচণ্ড পরিমাণে কর্টিসল লেভেল বেড়ে যায় এবং এমনি সকালে হরমোনগুলো বেশি থাকে, কিন্তু রাতে যদি না ঘুমায় তাহলে এটা অনেক বেশি বেড়ে যায়। কারণ আপনি ওই যে রেস্ট, যে মাইন্ডফুলনেস, রেস্ট, বিশ্রাম, সব কিছু, সব অর্গানের তো রেস্টের দরকার, যখন কেউ রেস্ট না পায় তখন সে উত্তেজিত থাকে, তো এই জন্যে আপনি শক্তিও পাবেন না, মেজাজও খারাপ থাকবে, খিটখিটে থাকবে, এর ওর সাথে চিৎকার করবেন, স্টুডেন্টদেরকে একটু বকা টকা সুযোগ থাকলে ভালো, মানে রাগটা ঝাড়তে হবে তো কোথাও, তো এরকম আর কি। তো আর কনসেন্ট্রেশন থাকে না, আর হচ্ছে ধৈর্য কমে যায়, হ্যাঁ, আর তখন হজম প্রক্রিয়াও ব্যাহত হয়, কারণ সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হজমের জন্য ভালো না, এটা আগেই বলেছি, তো তখন ক্রেভিংস হয়। তো এই বিষয়গুলো হচ্ছে ক্ষুধা যাদের এখনও লাগছে, তো এগুলোই কারণ যে আমরা যদি এই ছন্দ হারিয়ে ফেলি, হ্যাঁ, তাহলে আমাদের আবার ক্ষুধা ফেরত আসে, আর খালি খেতেই ইচ্ছা করে, খেতে ইচ্ছা করে, আসলে খাওন আর খাওন, হ্যাঁ যত খাইবা তত রোগ হইব, হ্যাঁ খাই যাও খাই যাও, না খাইলে আমরা কেমনে চলুম, ডাক্তারকেও তো বাঁচতে হবে, তাই না? হ্যাঁ, ডাক্তারদেরকে সব যদি এরকম না খেয়ে থাকে শুকাইয়া যায় পুরো জাতি, তাহলে ডাক্তারদের কি হবে? হ্যাঁ, আপনারা খেয়ে যান, বেশি বেশি খেয়ে যান, হ্যাঁ খেয়ে খেয়ে আমাদের ডায়াবেটিস বাড়ুক, প্রেশার বাড়ুক, হ্যাঁ তারপরে আমরা অসুস্থ হয়ে পড়ি নাকি? না, আমরা এটা করব না, আমরা পরিমিত খাবার প্রথম থেকে খাবো ইনশাল্লাহ, আর আমরা নিয়ন্ত্রণ রাখবো নিজের উপরে, যাতে করে আমি সুস্থ থাকতে পারি, কারণ আপনারা সবাই সচেতন হলে, আপনারা সবাই সুস্থ থাকলে আমাদের একটা সুন্দর সুস্থ জাতি গড়ে উঠবে,
এবং আসলে কি, আমরা কেউ চাই না আপনারা রোগ হয়ে আমাদের কাছে আসুন, আমরা চাই আপনারা ভালো থাকুন, আমরা চাই জাতিটা একটা সুস্থ জাতিতে পরিণত হোক, আমরা চাই যে আপনারা কর্মঠ থাকেন, কর্মোদ্যম কর্মোদ্দীপনা আপনাদের ভিতর জাগ্রত থাকুক, যেটা কিনা খাবারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। যারা আমার চ্যানেলে আছেন তারা অলরেডি বুঝে ফেলেছেন যে আপনারা এই খাবার খেয়ে এভাবে চললে অনেক বেশি প্রাণচাঞ্চল্য থাকে, অনেক বেশি কাজ করার স্পৃহা থাকে, তাই না, আলস্য যেটা এটা কমে যায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায়। আসসালামু আলাইকুম।